নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারে অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের, তো দেখো ভূগোল সলভ করাবো দ্বিতীয় অধ্যায়। তো দেখো দুলাল দাসের বই খুবই গুরুত্বপূর্ণ বই, এই বইটা খুবই ভালো বই, ঠিক আছে। তো দেখো প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার দুলাল দাসের টেক্সট বইটা যদি একটুখানি সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। সুপ্রিয় দর্শকার্থী, আমি প্রথম অধ্যায় সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, আজকে আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQ, শূন্যস্থান, ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ এবং SAQ টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, অনুশীলনীগুলো সলভ করিয়ে দেবো, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে। এক দেখে প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ, অ্যান্সার হবে ডি অ্যান্সার 78.08%। সুপ্রিয় দর্শকার্থী, দু দেখের প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লবণ কণা। পরের প্রশ্ন কী আছে, তিন নম্বরের প্রশ্ন কী বলেছে? সুপ্রিয় দর্শকার্থী, তিন দেখের প্রশ্ন বলেছে রাসায়নিক গঠনের তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডল, তো দেখো অ্যান্সার হবে দুই প্রকার, এর অ্যান্সার হবে। চার দেখের প্রশ্ন, স্ট্রাটোস্ফিয়ারের উপরের স্তরের নাম, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মেসোস্ফিয়ার। সুপ্রিয় দর্শকার্থী, পাঁচ দেখের প্রশ্ন কী বলেছে, নিচের কোনটি ওজন স্তর ধ্বংসকারী গ্যাস নয়, অ্যান্সার হবে অক্সিজেন, ডি এর অ্যান্সার। আর বাকি যেটা ক্লোরোফ্লোরো মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, এইগুলো কিন্তু ওজন ধ্বংসকারী গ্যাস, ওকে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ছয় দেখের প্রশ্ন, নিচের কোনটি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি নয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অধঃক্ষেপণ। সাত দেখের প্রশ্ন, সিক্সের থার্মোমিটারের উদ্ভাবক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জেমস সিক্স। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন, আট দেখের প্রশ্ন, সমান বায়ুমণ্ডলীয় চাপযুক্ত স্থানগুলির সংযোগকারী কাল্পনিক রেখা হল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সমচাপ রেখা, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সমচাপ রেখা। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে, নয় দেখের প্রশ্ন, বায়ুর চাপ কী বলেছে পরিমাপক যন্ত্র, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ব্যারোমিটার। দশ দেখের প্রশ্ন, চরম আর্দ্রতা পরিমাপকের একক হল, অ্যান্সার হবে এর অ্যান্সার ঘন, মানে গ্রাম পার ঘনমিটার, এর অ্যান্সার হবে। আমাদের এগারো দেখার প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম, অ্যান্সার হবে এর অ্যান্সার রেন গজ, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার রেন গজ। বারো দেখার প্রশ্ন, আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয়, অ্যান্সার হবে বি অ্যান্সার অক্টাসে। আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় বা দেখানো যায় যাকে বলে, বি এর অ্যান্সার অক্টাসে। এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো বিভাগ ক্ষয়ের MCQগুলো তো এখানে তো সলভ করে দিয়েছি কতে, আর ক্ষতে শূন্যস্থান সলভ করাবো। এক দাগে, বায়ুতে ভাসমান ধুলিকণা হলো একটি, অ্যান্সার হবে কঠিন উপাদান, এটা হবে কঠিন হবে। দু দাগের প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের আমি পরে সলভ করে দেবো, মানে খাতাতে সলভ করেছি সেটা তোমাদের কিন্তু লাস্টের দিকে দেখিয়ে দেবো। দু দাগে কী বলেছে, হেটারোস্ফিয়ারের আরেক নাম হলো, অ্যান্সার হবে বিষম মণ্ডল। তিন দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ, অ্যান্সার হবে 20.94%, 20.94%। পরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন, ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলে, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, পাঁচ দাগের প্রশ্ন, বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম, অ্যান্সার হবে থার্মোমিটার। আর বৃষ্টিমাপক যন্ত্রের নাম কী, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী, সেটা হলো রেন গজ, ঠিক আছে। ছয় দেখের প্রশ্ন, আয়ন বায়ুকে ড্যাশ বায়ু বলে, আয়ন বায়ুকে কিন্তু বাণিজ্য বায়ু বলে, বাণিজ্য। সাত দেখের প্রশ্ন, আকাশের কী বলেছে মেঘাবৃত অবস্থাকে ড্যাশ বলে, অ্যান্সার হবে মেঘাচ্ছন্নতা বলে। সুপ্রিয় দর্শকার্থী, দেখে নাও তোমার অ্যান্সারগুলো, বায়ুতে ভাসমান ধুলিকণা হলো একটি, ড্যাশ অ্যান্সার হবে কঠিন উপাদান। এবং দু দেখের প্রশ্ন, হেটারোস্ফিয়ারের আরেক নাম হলো বিষমমণ্ডল হবে। তিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে 20.94%। এবং চার দাগে যেটা আসলে স্ট্রাটোস্ফিয়ারের স্তরকে শান্তমণ্ডল বলে। পাঁচ দাগে, বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম, অ্যান্সার হবে থার্মোমিটার। ছয় দাগে, আয়ন বায়ুকে ড্যাশ বায়ু বলা হয়, বাণিজ্য বায়ু বলা হয়। সাত দাগে বলেছে আকাশের মেঘাবৃত অবস্থাকে ড্যাশ বলে, অ্যান্সার হবে মেঘাচ্ছন্নতা বলে।
সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শুদ্ধ অশুদ্ধগুলো সলভ করিয়ে দেব। এক দেখের প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড হলো একটি গ্রিন হাউস গ্যাস, এটা কিন্তু সত্য আছে মানে শুদ্ধ আছে। দু দেখের প্রশ্ন, ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, এটা কি আছে, এটাও শুদ্ধ আছে। তিন দেখের প্রশ্ন, ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, এটাও শুদ্ধ আছে মানে ঠিক আছে। চার দাগে, মেসোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়, এটা কি আছে, এটা কিন্তু ভুল আছে। পাঁচ দাগের প্রশ্ন, জেট বায়ু এক ধরনের কি বলেছে, জিওস্ট্রফিক বায়ু, এটা ঠিক আছে। ছয় দাগে, প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ অবস্থান করে, এটাও ঠিক আছে মানে শুদ্ধ আছে মানে সত্য যাকে বলে। সাত থেকে, জলচক্র একটি বিরামহীন প্রক্রিয়া, এটাও আমাদের ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখাবো। উষ্ণমণ্ডল হবে সি এর আনসার 0.23.5 উত্তর থেকে দক্ষিণ। দু থেকে, আয়ন বায়ু অ্যান্সার হবে ডি এর আনসার নিয়ত বায়ু হবে। তিন থেকে, অধক্ষেপণ হবে অ্যান্সার হবে বি এর আনসার শিলা বৃষ্টি হবে। চার দাগে, স্ট্রাটোস্ফিয়ার হবে অ্যান্সার হবে এর আনসার শান্তমণ্ডল। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। যেমন এক দাগের প্রশ্ন, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। তোমরা তো জানো যে দুটি গ্রিন হাউস গ্যাসের নাম তোমাদের এটা বলতেই পারবে, খুব ইজি প্রশ্ন আছে। CO2 আছে, N2O আছে, CH4 আছে, ঠিক আছে। দু দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে বিষব মণ্ডল বলা হয়, অ্যান্সার হবে হেটারোস্ফিয়ারকে বলা হয়, হেটারোস্ফিয়ারকে বলা হয়, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, হেটারোস্ফিয়ারকে বলা হয়। পরের প্রশ্ন কী বলেছে, তিন দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরের স্থায়িত্ব লক্ষ্য করা যায়, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার হবে। চার দাগের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত, তো দেখো অ্যান্সার হবে এটা কিন্তু 65%। পাঁচ দেখের প্রশ্ন, ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের বায়ু কোন দিকে বেঁকে যায়, তো তোমরা তো জানো যে উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। ছয় দেখের প্রশ্ন, মৌসুমী বায়ুর সঙ্গে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারের কোন বায়ু সম্পর্কযুক্ত, তোমরা তো জানো যে জেড বায়ুর সম্পর্কযুক্ত, জেড বায়ু। সাত দেখের প্রশ্ন, বাষ্পীভবনের একটি নিয়ন্ত্রকের নাম বলো, অ্যান্সার হবে বাতাসের শুষ্কতা তাপমাত্রা বায়ু প্রবাহ, ঠিক আছে। পরের প্রশ্ন, আট দাগের প্রশ্ন, আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি, তোমরা তো জানো যে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার, কি হবে, হাইগ্রোমিটার হবে। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের অ্যান্সারগুলো আরেকবার দেখাচ্ছে, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম হলো CO2, NTO, CH4, বায়ুমণ্ডলের কোন স্তরকে বিষব মণ্ডল বলা হয়, অ্যান্সার হবে হেটারোস্ফিয়ারকে। তিন দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরের স্থায়িত্ব লক্ষ্য করা যায়, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারে। চার দাগের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত, অ্যান্সার হবে 65%। পাঁচ দাগের প্রশ্ন, ফিরোলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের বায়ু কোন দিকে বেঁকে যায়, অ্যান্সার হবে উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। ছয় দাগের প্রশ্ন, মৌসুমী বায়ুর সঙ্গে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারের কোন বায়ুর সম্পর্কযুক্ত, অ্যান্সার হবে জেড বায়ুর সম্পর্কযুক্ত, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো। সাত দাগের প্রশ্ন, বাষ্পীভবনের একটি নিয়ন্ত্রকের নাম লেখ বলো, অ্যান্সার হবে বাতাসের শুষ্কতা তাপমাত্রা বায়ু প্রবাহ। আট দাগের প্রশ্ন, আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি, অ্যান্সার হবে হাইগ্রোমিটার। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এই যে আমি এত অবধি সলভ করে দিছি, এরপর তোমাদের আমি এই যে এইগুলো তো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিছি, ঠিক আছে। তোমাদের আমি বাকি যে প্রশ্নগুলো আছে, দুই দাগের প্রশ্নগুলো, ঠিক আছে, এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। বুঝতে পারছো আমি কী বলছি, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আগামীকাল ঠিক এই যে তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।